পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া এর দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ শাহরিন জাহান, প্রভাষক ইংরেজি। আজকে তোমাদের জন্য আমি আলোচনা করব ইংরেজি দ্বিতীয় পত্র থেকে একটি টপিক, গুরুত্বপূর্ণ টপিক, রাইট ফর্ম অফ ভার্বস। গত ক্লাসটিতে আমরা কিন্তু প্যাসেজ আকারে আলোচনা করেছিলাম, দুইটা প্যাসেজ আমরা করেছিলাম, সেখানে কিছু নিয়ম যা ছিল আলোচনা করেছিলাম। তবে শুধু যদি প্যাসেজ আকারে আমরা আলোচনা করি, যেহেতু রাইট ফর্ম অফ ভার্বস একটি বিশাল একটি টপিক, সবগুলো নিয়ম হয়তো ওইভাবে আসবে না। তো আজকে ক্লাসটিতে আমি একদম রাইট ফর্ম অফ ভার্বসের প্রথম থেকে আলোচনাটা শুরু করতে চাচ্ছি, যেখানে একেবারেই প্রথম থেকে প্রত্যেকটি নিয়ম আমরা যদি আলোচনা করি এবং তোমরা যদি আমার সাথে পার্টিসিপেট করো, তাহলে কিন্তু নিয়মগুলো যখন আমরা আয়ত্ত করব, তখন কিন্তু যে প্যাসেজটি আসুক, যখনই আসুক, সেটি কিন্তু তুমি করতে পারবে বলে আমার মনে হয়। তো সেক্ষেত্রে আমরা আজকের ক্লাসটিতে এবং পরবর্তী ক্লাস একটি বা দুইটিতে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের নিয়মগুলো, যে কোন সেন্টেন্সে কোন ভার্বের কোন ফর্মটি হয়, এই নিয়মগুলো আমরা আলোচনা করব একদমই প্রথম থেকে। এবং সেখানে অনেক বেশ কিছু নিয়ম এখানে থাকবে, এই নিয়মগুলো তোমরা যদি আয়ত্ত করো শুধু ক্লাস টেনে কেন, পরবর্তী ক্লাসগুলোতেও তোমাদের জন্য এটি সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। আজকের যে প্রাথমিক যে নিয়মগুলো এনেছি এগুলো একেবারেই সোজা, তোমাদের কাছে মনে হতে পারে যে এটা আবার কোনো বিষয়ই তো না। তারপরেও যেহেতু শুরু করতে চাচ্ছি প্রথম থেকে, প্রত্যেকটি আমরা আলোচনা করে আমরা শুরু করি, এবং যেটা তোমরা পাচ্ছ ভেরি গুড, যেটা হয়তো এর মধ্যে এরকম আসবে যে দুই একটা তুমি পাচ্ছ না বা সবই পাচ্ছ, তোমাকে আরেকবার রিভিশনটা করাটা জরুরি, ঠিক আছে? এই সময় যেহেতু তোমরা অনেকদিনই বাসায় বসে আছো, আমরা প্র্যাকটিস করছি ঠিকই, নিয়মগুলোর ক্ষেত্রে কিন্তু এইভাবে আমাদের করা হয়ে ওঠে না। তো সেই নিয়মগুলো যদি একবার আমরা রিভিশন করি, তাহলে পড়াটা আবার ফ্রেশ হয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমার প্র্যাকটিসে অনেক বেশি সহায়ক হবে বলে আমরা মনে করছি। তাহলে প্রথমেই দেখো আমি বেশ কিছু নিয়ম নিয়ে এসেছি, আমি প্রত্যেকটা নিয়মেরই আসলে একটা করে সেন্টেন্স লিখেছি, সেই সেন্টেন্স অনুযায়ী আমি নিয়মটা আলোচনা করার চেষ্টা করছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। দেখো এখানে একেবারে প্রাথমিক আমি আটটি নিয়ম নিয়ে এসেছি। প্রথম যে সেন্টেন্সটি আছে, হি ক্যাচ এ ফিশ, তাহলে সেন্টেন্সটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্সের হয়, তাহলে প্রেজেন্ট টেন্স আমরা কিভাবে বুঝব, পাস্ট বা ফিউচার যদি হয় সেটির কিছু নির্দিষ্ট শব্দ থাকে, সেই শব্দগুলো থাকলে আমরা বুঝতে পারি যে সেন্টেন্সটি পাস্ট টেন্স বা ফিউচার টেন্স। তো সেগুলো যখন থাকে না, তখন সিম্পল একটা বাক্য সেটিকে আমাদেরকে প্রেজেন্ট টেন্সে ধরে নিতে হয়। তাহলে সিম্পল একটি সেন্টেন্সে যেখানে অতীত বা ফিউচার নির্দেশক কোনো ওয়ার্ড নাই, সেই ধরনের সেন্টেন্সে আমাদের সাবজেক্ট অনুযায়ী ভার্বের বেস ফর্ম বসে প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সের ক্ষেত্রে। তবে সাবজেক্টটি যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। হি ক্যাচ এ ফিশ, তাহলে এখানে হি ক্যাচেস, তোমরা জানো এটা কোনো সমস্যা নাই। তারপরেও আমি একেবারে প্রথম থেকে আলোচনা করছি, তোমরা একটু দেখো। এরপরে দেখো দুটো বাক্য আমি লিখেছি, কামাল অলওয়েজ ডু হিজ হোমওয়ার্ক, কামাল অলওয়েজ ডু হিজ হোমওয়ার্ক। তিন নম্বরে, হি বি অলওয়েজ লেট টু হিজ স্কুল লাস্ট ইয়ার, ঠিক আছে, লাস্ট ইয়ার। তাহলে দুটো বাক্যতেই দেখো অলওয়েজ অলওয়েজ শব্দটি আছে। আমরা কিন্তু নিয়মের ক্ষেত্রে জানি কিছু কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো যদি বাক্যে থাকে সেই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই বাক্য এই শব্দগুলো দেখো আমি লিখে রেখেছি, এখানে একটু অলওয়েজ তো আমি লিখেছি, এর সাথে আছে এভরিডে, অফেন, সামটাইমস, অকেশনালি, রেগুলারলি, ডেইলি, ইউজুয়ালি, নর্মালি। কোনো বাক্যে এই শব্দগুলো যদি থাকে সেই বাক্যটি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। কিন্তু যদি সেই বাক্যটিতে অতীত নির্দেশক কোনো শব্দ থেকে থাকে, দেখো এই বাক্যটিতে অলওয়েজ আছে কিন্তু এখানে লাস্ট ইয়ার শব্দটি আছে, তাহলে এগুলো প্রত্যেকটি দ্বারা কিন্তু অভ্যাসগত কোনো কাজ বোঝায়, যে কাজটি নিয়মিত করে অভ্যস্ত, তাহলে নিয়ম অনুযায়ী সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তবে যদি অতীত নির্দেশক কোনো শব্দ থেকে থাকে সেটি কিন্তু পাস্ট টেন্সে হবে, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা করি কামাল অলওয়েজ, তাহলে এখানে ডুটাই হয়ে যাচ্ছে হলো ডাজ, কামাল অলওয়েজ ডাজ, কামাল অলওয়েজ ডাজ হিজ হোমওয়ার্ক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ডাজ ব্যবহার করা হলো। আর পরের বাক্যটি দেখো, যেহেতু লাস্ট ইয়ার দেওয়া আছে, এখানে বি ভার্ব দেওয়া আছে, তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব আছে হলো ওয়াজ এবং ওয়ার, তাহলে টেন্স তোমার সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব এখানে বসছে হলো ওয়াজ।
তাহলে হি ওয়াজ অলওয়েজ লেট টু হিজ স্কুল লাস্ট ইয়ার। তাহলে আমাদেরকে কিন্তু খেয়াল করতে হচ্ছে এই যে বাক্যটি ভালো করে পড়তে হচ্ছে, সেখানে যদি অতীত এবং ফিউচার নির্দেশক কোনো শব্দ না থাকে তাহলে ঠিক আছে পাস্ট প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স হবে, তবে যদি সেটা থেকে থাকে তাহলে কিন্তু সেটি পাস্ট টেন্সে তোমাকে লিখতে হবে। হি তাহলে হি ওয়াজ অলওয়েজ লেট টু হিজ স্কুল, আমাদেরকে এই কয়েকটি শব্দ কিন্তু মনে রাখতে হবে, এটি থাকলে তুমি খুব ইজিলি বাক্যে ভার্বটির সঠিক ফর্ম নির্ধারণ করতে পারবা। এরপরে চার নাম্বার দেখো, দে নট ইট রাইস। তাহলে এখানে নট ইট বোঝাচ্ছে যে এটি নেগেটিভ করতে হবে, এটি তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার জন্য যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শুধুমাত্র মূল ভার্ব আছে সাহায্যকারী ভার্ব থাকে না, সেক্ষেত্রে আমাদেরকে ডু অথবা ডাজ নিয়ে আসতে হয় এবং তারপরে নট ব্যবহার করতে হয়। দের সাথে আসবে হলো দে ডু, তাহলে দে ডু নট, ঠিক আছে। যেহেতু নেগেটিভ করতে হবে, যখন নেগেটিভ করতে হচ্ছে বা যখন কোশ্চেন করতে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হচ্ছে তখন ডু অথবা ডাজ আমাদেরকে নিয়ে আসতে হয় সাবজেক্ট অনুযায়ী। তাহলে সাবজেক্ট যেহেতু এখানে থার্ড পার্সন প্লুরাল নাম্বার তাহলে এখানে ভার্ব আসবে হলো নট, তাহলে দে ডু নট, দে ডু নট ইট রাইস। কিন্তু ধরো এই সেন্টেন্সটিতেই যদি এখানে পাস্ট অথবা ফিউচার নির্দেশক কোনো শব্দ থাকতো তাহলে কিন্তু তোমাকে সেই ভার্বটিও চেঞ্জ করতে হতো। তাহলে এখানে দেখো দে নট ইট রাইস, এখানে যদি ইয়েস্টারডে থাকতো তাহলে দে ডিড নট তোমাকে ব্যবহার করতে হতো, ঠিক আছে। তোমাকে এই যে এই শব্দগুলো পাস্ট এবং অতীত ফিউচারের যে শব্দগুলো সেটি একটু খেয়াল রাখলে তুমি টেন্সটা নির্ধারণ করতে পারছো। দে ডু নট ইট রাইস অথবা দে ডিড নট ইট রাইস, যদি এখানে টুমরো দেওয়া থাকতো তাহলে দে উইল নট ইট রাইস টুমরো, এরকম হতে পারতো। তাহলে ওই শব্দগুলো খেয়াল করতে হবে, আর ওটা যদি না থাকে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ দুটোই কিন্তু বসাতে হবে। আমরা এগুলো পারি, তারপর হঠাৎ করে দেখা যাচ্ছে যে গোলমাল হয়ে যাচ্ছে। এরপরে দেখো পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার, এখানে দুটোই দেখো কোশ্চেন মার্ক দেওয়া আছে, তার মানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করবো। তাহলে উই ইউজুয়ালি প্লেই ফুটবল, যখন একই নিয়ম এটার মতোই যে বাক্যে শুধুমাত্র মূল ভার্ব আছে তোমাকে করতে হবে হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে, ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে এবং সেই ভার্বটি বাক্যের প্রথমে বসে, অথবা যদি শুধুমাত্র তোমার অক্সিলারি ভার্ব যুক্ত একটা প্রেজেন্ট টেন্স থাকে সেই ভার্বটিও কিন্তু বাক্যের প্রথমে চলে আসে, ভার্বটি বাক্যের প্রথমে চলে আসলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। তাহলে এখানে যেহেতু সাহায্যকারী ভার্ব নাই আমাদেরকে নিয়ে আসতে হবে ডু অথবা ডাজ, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু অথবা ডাজ, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড, আর ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল উইল, এই দুটোই নিয়ে আসতে হয়। তাহলে দেখো উই ইউজুয়ালি প্লে ফুটবল, তাহলে এখানে উই আছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, এটির জন্য সাহায্যকারী ভার্ব আমরা কোনটা নিয়ে আসবো ডু অথবা ডাজ থেকে ডু নিয়ে আসবো, তাহলে এখানে দিতে হবে ডু। ডু উই ইউজুয়ালি প্লে ফুটবল, তখন এটা কোশ্চেন মার্ক হয়ে গেল। এখন ছয় নাম্বারটা দেখো, ডাব্লিউ এইচ ওয়ার্ডটা দিয়ে যদি প্রশ্ন করা হয়, ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝা যাচ্ছে যে করা আছে, তখন আমরা সেই সাহায্যকারী ভার্বটি ডাব্লিউ এইচ ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝখানে বসাতে হবে। ডাব্লিউ এইচ ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝখানে যদি সে ভার্বটি বসায় তবে সেটি একটি পূর্ণাঙ্গ ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হবে। তাহলে এখানে বলছে হাউ ইউ সলভ দ্য প্রবলেম ইয়েস্টারডে, তাহলে এখানে ইয়েস্টারডে থাকার কারণে বোঝা যাচ্ছে যে এটি পাস্ট টেন্স। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব যেহেতু কোনোটাই দেওয়া নাই, তাহলে আমরা বললাম একটু আগেই যে আমাদেরকে ডিড ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমি যেটা বললাম ডাব্লিউ এইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউ এইচ ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝখানে সেই ভার্বটি বসবে, তাহলে আমরা এখানে দেবো হলো হাউ ডিড ইউ সলভ দ্য ম্যাটার ইয়েস্টারডে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিন্তু তোমাকে খেয়াল করতে হচ্ছে বারবার প্রত্যেকটা জায়গাতেই, যখন সিম্পল প্রেজেন্ট পাস্ট ফিউচার সেটা নির্ধারণ করার উপায় কিন্তু যে প্রেজেন্ট টেন্সে কোনো ওই ধরনের শব্দ থাকছে না বা টুডে থাকে অনেক সময়, আর হচ্ছে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, টুমরো, ফিউচারের ক্ষেত্রে দ্য নেক্সট উইক, এ ধরনের থাকে, ওটা দিয়ে তোমাদেরকে বুঝতে হবে। এরপরে দুইটা শব্দ, দুইটা সেন্টেন্স দেওয়া আছে দেখো, এটি তোমরা জানো একটি হলো অ্যাট দিস মোমেন্ট আর একটি আছে অ্যাট দ্যাট মোমেন্ট। তাহলে অ্যাট দিস মোমেন্টের সাথে এখানে নাও থাকতে পারে, অ্যাট দ্যাট মোমেন্টের সাথে এখানে বেনও ব্যবহার হতে পারে। তাহলে কোনো বাক্যে যদি নাও এবং অ্যাট দিস মোমেন্ট এই দুইটি শব্দ থেকে থাকে তবে সেই সেন্টেন্সটি করতে হয় হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সেই ভার্বটির প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি দিতে পারি যে দেখো হু
talk at this moment. তাহলে এখানে যেহেতু present continuous করতে হবে, তাহলে who is, আচ্ছা এখানে who না দিয়ে আমরা দিলাম হলো he, তাহলে he talk at this moment, তাহলে he is talking, ঠিক আছে? who দিয়ে পুরো সমস্যা নাই, কিন্তু এখানে he দিয়ে করলাম, he is talking at this moment, but now he is talking. দুটাই হতে পারে, তাহলে তোমার খেয়াল রাখতে হবে অ্যাট দিস মোমেন্ট এবং নাও, এই দুটি শব্দ যদি থাকে তবে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। এরপরে যেটা আছে এটারই অপোজিট, অ্যাট দ্যাট মোমেন্ট অথবা দেন, অ্যাট দ্যাট মোমেন্ট অথবা দেন, এই দুটি যদি থেকে থাকে তবে সেই ভার্বটির পাস্ট কন্টিনিউয়াস ফর্ম তোমাকে লিখতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের তোমার স্ট্রাকচার জানি আমরা, ওয়াজ ওয়্যার ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে দেখো দ্য বয়েজ আছে, তার মানে সাবজেক্টটি প্লুরাল ফর্মে আছে, তাহলে ওয়াজ অথবা ওয়্যার থেকে আসছে হলো ওয়্যার। দ্য বয়েজ ওয়্যার প্লেইং, দ্য বয়েজ ওয়্যার প্লেইং অ্যাট দ্যাট মোমেন্ট বা দেন দ্য বয়েজ ওয়্যার প্লেইং, যে কোনো একটাই হতে পারে। তোমাকে খেয়াল রাখতে হবে যে এই ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে সেই অনুযায়ী ভার্বটিকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। আর এইভাবে যদি না অ্যাট দিস মোমেন্ট এবং নাও মানে কিন্তু এই মুহূর্তে বা এখন, এটি দিয়ে তুমি যদি বাংলাতেও কোনো বাক্য করো দেখবা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যটাই কিন্তু তৈরি হচ্ছে, এটির ক্ষেত্রেও তাই। তাহলে এটা একেবারেই কিন্তু প্রাথমিক নিয়ম, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা পরবর্তী সেন্টেন্সগুলোতে যাচ্ছি। দেখো এর পরের সেন্টেন্স যেটি আমি লিখেছি, ফাদার কাম হোম রিসেন্টলি, ফাদার কাম হোম রিসেন্টলি, এইটি একটি ক্লু ওয়ার্ড রিসেন্টলি, ঠিক আছে? কোনো বাক্যে যদি আমি আরও কিছু শব্দ ভেঙে ফেলে রেখেছি, দেখো রিসেন্টলি তো এই বাক্যটিতে আছে, এর সাথে জাস্ট, জাস্ট, জাস্ট নাও, লেটলি, অলরেডি, নেভার, এভার, ইয়েট, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, লেটলি, নেভার, এভার, ইয়েট এবং রিসেন্টলি, এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তবে সেই বাক্যের ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, ভার্বটির প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফর্মটি লিখতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি সাহায্যকারী ভার্ব হলো হ্যাভ অথবা হ্যাজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী যে ভার্বটি। তাহলে ফাদার এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সাথে কে আসবে, হ্যাভ না হ্যাজ, আসবে হলো হ্যাজ। তাহলে ফাদার হ্যাজ কাম, কেম কাম, কামই পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ফাদার হ্যাজ কাম হোম রিসেন্টলি, ঠিক আছে? যেরকম ভার্বি থাকবে, যেরকম সাবজেক্ট থাকবে, সাবজেক্ট অনুযায়ী তোমাদেরকে ভার্বটি লিখতে হবে। সাবজেক্ট ভার্বের বিষয়টি খুবই ভালো করে খেয়াল রাখতে হবে এবং আসলে খুবই গুরুত্বপূর্ণ যে টেন্সের প্রত্যেকটি টেন্সের স্ট্রাকচার, কোন টেন্সের জন্য কোন ভার্ব, এই জিনিসটা একেবারেই তোমার মুখস্থ, কণ্ঠস্থ, আত্মস্থ করে রাখতে হবে, তবে সেটি তুমি জলদি জলদি কিন্তু সেটি তুমি সিলেক্ট করতে পারবা। তাহলে যে ক্লু ওয়ার্ডগুলো বললাম, রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, লেটলি, অলরেডি, নেভার, এভার, ইয়েট, এই শব্দগুলো থাকলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। তাহলে সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভ অথবা হ্যাজ আমরা বাক্যটির সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব। এরপরে দেখো, দ্য বয় বি ইল সিন্স মানডে, দ্য বয় বি ইল সিন্স মানডে। তাহলে কোনো একটি বাক্যে বি ভার্ব ব্যবহার করতে হচ্ছে, কিন্তু এটি কিন্তু প্রেজেন্ট টেন্স, যেহেতু আমি বলেছি পাস্ট এবং ফিউচারে সে ধরনের কোনো চিহ্ন থাকবে, এটি প্রেজেন্ট টেন্স। তাহলে কোনো একটি বাক্যে যখন বি ভার্ব দেখতে হচ্ছে এবং সেখানে কোনো ব্যাপক সময় বা নির্দিষ্ট সময় ধরে কাজটি বোঝানো হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সেই ভার্বটির প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখতে হবে। দ্য বয় বি ইল সিন্স মানডে, গত সোমবার থেকে ছেলেটি অসুস্থ। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, যে যখন বি ভার্ব এবং সিন্স বা ফর কোনো নির্দিষ্ট সময় বা ব্যাপক সময় বোঝাচ্ছে সেই ক্ষেত্রে ভার্বটির প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে দ্য বয় এখানে আসলো হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য আসলো সাহায্যকারী ভার্ব হ্যাজ, এবং যেহেতু বি ভার্বটা দেওয়া আছে, বি ভার্বের পাস্ট পার্টিসিপল কি, সেটি হলো বিন, তাহলে দ্য বয় হ্যাজ বিন, দ্য বয় হ্যাজ বিন ইল সিন্স মানডে, সিন্স মানডে। কিন্তু পরবর্তী বাক্যটি যদি আমরা দেখি, দেখো ইট রেইন সিন্স মর্নিং, ইট রেইন সিন্স মর্নিং, এখানেও সিন্স ব্যবহার করা হয়েছে কিন্তু কাজটি কিন্তু চলমান আছে। আমি যখন বাংলা বলছি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে কাজটি শুরু হয়ে এখন পর্যন্ত চলছে, এটি চলমান অবস্থায় আছে। সেই ক্ষেত্রে
বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাকে লিখতে হবে। তাহলে এই অংশটিতে কিন্তু বিভাগ ছিল এবং সেটি একটি নির্দিষ্ট সময় বা ব্যাপক সময় ধরে একটা কাজ বিষয়টি বোঝাচ্ছে, কিন্তু চলমান সেটি ওভাবে বোঝা যাচ্ছে না এবং বিভাগ ব্যবহার করতে হচ্ছে। যখন বিভাগ ব্যবহার করতে হচ্ছে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলাম, আর যখন এখানে দেখো মূল ভার্ব দেওয়া আছে এবং কাজটি শুরু হয়ে এখন পর্যন্ত চলছে সেরকম যদি বোঝানো যায় সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমাকে লিখতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব আমরা জানি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এবং তার সাথে যে মূল ভার্বটি দেওয়া থাকবে সেটি আইএনজি ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে দুটি সেন্টেন্স কিন্তু কাছাকাছি। যখন বি ভার্ব ব্যবহার করার কথা বলা হচ্ছে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হচ্ছে, যখন মূল ভার্ব দেওয়া আছে এবং কাজটি শুরু হয়ে এখন পর্যন্ত চলছে এরকম বোঝা যাচ্ছে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদেরকে ব্যবহার করতে হবে। এরপরে বাক্যটি খুবই ইজি, দেখো শি গো টু ইন্ডিয়া নেক্সট ইয়ার, সামনের বছর, তার মানে এটি ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে শি উইল গো টু ইন্ডিয়া নেক্সট ইয়ার। এরপরটা দেখো এটিও ফিউচার টেন্সের, আই রিচ দ্য স্টেশন বাই 4 PM, চারটার মধ্যে আমি স্টেশনে পৌঁছবো। তাহলে আমি যখন বাংলা বলছি তখন কিন্তু বোঝা যাচ্ছে যে এটি তুমি ফিউচার টেন্সে বলছো, পৌঁছেছিলাম না পৌঁছবো, তাহলে ফিউচার টেন্স। তাহলে যে বাক্য দ্বারা বোঝা যায় যে ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময়, ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ হবে এরকম যদি বোঝায় তাহলে তোমাকে সেটি ফিউচার পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে আই shall have reached, I shall have reached the station by 4 PM, এখানে I will have দিলেও কোনো সমস্যা নাই। তাহলে ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময়ে কোনো কাজ শেষ হবে এরূপ যদি বোঝা যায় তবে সেটি ফিউচার পারফেক্ট টেন্সে করতে হবে। এরপরটা দেখো বিফোর এবং আফটারের নিয়ম, বিফোর এবং আফটার নিয়ম অনেক কমন একটা নিয়ম এবং গুরুত্বপূর্ণ। বিফোর এবং আফটারের ক্ষেত্রে যদি আমি বিফোরটিকে একটু মাথায় রাখি তাহলে আমরা জানি যে বিফোর এবং আফটারে একটি অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, একটি অংশ পাস্ট পারফেক্ট টেন্সে হয়, একটি অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। তো বিফোর অর্থ যেহেতু পূর্বে, তাহলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটার মানে যেহেতু পরে, তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স এবং পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা পারফেক্ট টেন্সটিকে যদি আমরা ধরে নেই তাহলে বিফোর মানে পূর্বে, পাস্ট পারফেক্ট টেন্সটি পূর্বে, আফটার মানে পরে, পাস্ট পারফেক্ট টেন্সটি পরে হবে, এবং তারপরে বিফোরের পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট এবং আফটারের পূর্ববর্তী অংশ পাস্ট ইনডিফিনিট। সেক্ষেত্রে তোমাদের যদি কোনো সমস্যা হয়, তোমরা যদি বাংলা করো বাক্যটির, তাহলে যে কাজটি আগে হচ্ছে সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং যে কাজটি পরে হচ্ছে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে তোমাকে করতে হবে। তাহলে আমি যে বললাম বিফোরের পূর্ববর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে আই পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাব একটি, সেটি হলো হ্যাড। তাহলে আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বিফোর ইউ কেম, এখানে আফটারের পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দ্য স্টুডেন্ট স্টুড, স্ট্যান্ড আছে, তাহলে স্টুড, দ্য স্টুডেন্ট স্টুড আপ আফটার দ্য টিচার, তাহলে হ্যাড হ্যাড এন্টার, হ্যাড এন্টার দ্য রুম। তাহলে আফটারের পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট এবং বিফোরের পূর্ববর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স, এবং অপোজিট অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে আজকে যে নিয়মগুলো করলাম আমরা একেবারে প্রাথমিক নিয়ম তোমরা সবাই নিশ্চয়ই জানো, পরবর্তীতে আরো অনেকগুলো নিয়ম আসবে আমরা ধারাবাহিকভাবে সেগুলি সবগুলোই। আজকে আর দুইটি সেন্টেন্স দিয়ে আজকে ক্লাসটি আমি শেষ করে দিব। দেখো এরপরে যে নিয়মটা আমি নিয়ে আসছি সেটা হলো হোয়াইলের, হোয়াইল এটিও খুবই কমন একটি নিয়ম, এটিও আসে। তাহলে হোয়াইল প্রথম বাক্যটি এবং দ্বিতীয় বাক্যটি দেখো, হোয়াইল ওয়াক ইন দ্য গার্ডেন হি ওয়াজ বিটেন বাই এ স্নেক। দ্বিতীয় বাক্যটি দেখো, হোয়াইল হি ইট হি স এ স্নেক, দুটো কাছাকাছি বাক্য কিন্তু পার্থক্যটা কোথায়, পার্থক্য হলো হোয়াইলের পরে একটিতে সাবজেক্ট আছে একটিতে সাবজেক্ট নাই। তাহলে হোয়াইলের পরে যখন ভার্ব থাকছে, যখন হোয়াইলের পরেই ভার্ব থাকবে সেই ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়ে যায়, হোয়াইলের পরে যখন ভার্ব থাকবে সেই ভার্বটির সাথে আইএনজি ফর্ম যুক্ত করতে হবে। তাহলে হোয়াইল এখানে হয়ে যাবে হলো ওয়াকিং, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন হি ওয়াজ বিটেন বাই এ স্নেক। কিন্তু যখন হোয়াইলের পরে সাবজেক্ট থাকছে, যখন হোয়াইলের পরে সাবজেক্ট থাকছে তখন সেই টেন্সটি হয়ে যাবে হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রাখতে হবে। হোয়াইলের পরে যখন সাবজেক্ট দেওয়া আছে তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে তোমাকে সাহায্যকারী ভার্ব ওয়াজ অথবা ওয়্যার
যে কোনো একটা নিয়ে আসতে হবে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? এটাতে শুধুই আইএনজি, আর যখন সাবজেক্ট থাকছে তখন ওয়াজ অথবা ওয়্যার নিয়ে আসতে হচ্ছে তার সাথে ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে হি ব্যবহার করা হয়েছে, তাহলে হি ওয়াজ। হোয়াইল হি ওয়াজ ইটিং হি স এ স্নেক। তাহলে হোয়াইলের এই নিয়মটি খুব কমন, এটি তোমার কমপ্লিটিং সেন্টেন্স বলো বা রাইট ফ্রম ভার্ব বলো, সব ক্ষেত্রে কিন্তু এটি খুব আসে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা যেটা শিখলাম, হোয়াইলের পর হোয়াইল প্লাস ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে, হোয়াইল প্লাস সাবজেক্ট থাকলে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অথবা অর্থাৎ ওয়াজ ওয়্যার এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আজকে আমরা এ পর্যন্তই ক্লাসটি শেষ করব। যে নিয়মগুলো আমরা আলোচনা করলাম মোটামুটি তোমরা সবাই জানো, তারপরেও এর ধারাবাহিকতায় আমরা এর পরবর্তীতে অন্য নিয়মগুলো করব, যেটা একটু কম মনে থাকতে চায়, একটু কঠিন। তোমরা সবাই প্রস্তুতি নিবা এবং বাসায় কিন্তু প্র্যাকটিস করতে থাকবা, এবং এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করে আমরা নিয়মগুলো আবার রিভিশন করব, এবং এতে নিশ্চয়ই তোমাদের কিছু উপকার হবে বলেই মনে করি। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।